আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। পূর্বাস এবং বাংলাদেশ থেকে আমার ভিডিওটা যারা দেখতে আছেন তাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমাদের সঙ্গী হবেন এই সামনে দেখতে আছেন এক জেলে চাচা। আজকে তারই মাছ ধরার কার্যক্রম, মাছ জাল সম্পূর্ণ তুলে ধরব ভিডিওটির মাধ্যমে। তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর দেখে মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন দর্শক, শুরু করা যাক। এই যে আপনারা দেখতেছেন জেলে কাকা যে একটি গামছা দিয়ে কাউকে সতর্ক করছে, তার কারণ হলো দূরে একটা ট্রলার যে দেখা যাচ্ছে আসতে আসতে, সেই ট্রলারটিকে সে ওই যে দেখতেছেন এই ট্রলারটিকে সে ইশারায় ইঙ্গিতে বোঝাচ্ছে যে তার জাল নদীতে ফালায় রাখছে। আর জাল যদি ফালানো থাকে, তার উপর দিয়ে যদি ট্রলার চলে যায় তাহলে জালটা কেটে ফেলায়, তাতে জেলের প্রচুর ক্ষতি হয়, জালটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। যে সুপ্রিয় দর্শক দেখতেছেন জালটা সে রক্ষা করে এখন নৌকায় স্বস্তিকভাবে বসেছে। আর এটা হলো আমাদের নদীর পার বা এক পাশ, পশ্চিম পার। দর্শক আমি উঠে গেলাম নৌকাতে, জেলের এখন জাল নদীতে ফালাইয়া রাখছে, কিছুক্ষণ সময় পরই জাল টান দেবে। সুপ্রিয় দর্শক, আমাদের এই নদীতে বিভিন্ন প্রজাতির মাছ আছে, তবে আজকে আপনাদের মাঝে আমি যেই মাছটির ভিডিও এবং যে জালটি জেলে ফেলাইছে নদীতে সেটা হলো বাটা মাছ, কেউ বা বলে থাকেন নদীর পার্শে মাছ। এই মাছটি খুবই দেখতে সুন্দর এবং খেতে সুস্বাদু। সুপ্রিয় দর্শক, অপেক্ষার পালা শেষ, এখন জাল উঠানো হবে। তো আমরা দেখতেছি যে জাল উঠাতে আছে, আর উঠাতে উঠাতে একটি মাছ আমাদের জালে কেটে গিয়েছে। দেখেন দর্শক, এখনো জীবিত মাছটি। আর কথা না বলিয়ে দেখা যাক, আর আপনারা দেখেন যে মাছ ওঠে কি রকম। একটা মাছ আমাদের দিয়ে আনছে, ঠিক আছে। হ্যাঁ দর্শক, এটাই হলো সেই নদীর বাটা মাছ, ভালো করে চিনে রাখুন, যাতে বাজার থেকে ক্রয় করতে হলে ভালো করে ভালোভাবে দেখে মাছটি ক্রয় করুন। খুবই সুস্বাদু এবং অতুলনীয় একটি মাছ। দেখেন দর্শক, পরপর সামনে মাছগুলো আস্তে আস্তে জালে চাষা ই নেই। আপনারা যে মাছটি দেখতেছেন সাইজে খুবই বড়, না না ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে গেল, আর না দৌড়ে বেশি আলতামতে সমস্যা আর নাই।
মাছ কত লাগবে? না তো সুপ্রিয় দর্শক দেখতেছেন আমরা নৌকায় উঠে এই যে জাল টানা কার্যক্রম শুরু হয়। মাছ ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণে মাছ আসতে আছে জালে, আমরা দেখতেছি, আপনারাও দেখতেছেন। সামনে দেখা যাচ্ছে একটা বড় মাছ আসতে আছে, আশে মাছ একটা আর বাটা মাছ আপনারা জানেন, এই যে সামনে একটা আছে, একটা আছে সামনে, আরও দুই তিনটে আছে। সাইজগুলো খুবই বড়, দেখেন এখনো জীবিত, কি সুন্দর লাগাইতেছে। চাষা এরকম কয় টাকা বিক্রি করেন ডেলি, মানে প্রতিদিন কত টাকা বিক্রি করেন মাছ দিয়ে? পাঁচশো থেকে সাতশো টাকা বা বারোশো টাকা এরকম। তো দর্শক আপনারা শুনলেন যে পাঁচ থেকে সাতশো টাকা, কোনো দিন হাজারও ওঠে, মানে এক হাজার টাকা বিক্রি করে। তারা দৈনন্দিন জীবনে মাছ ধরেই তাদের সংসার চালায়। দেখতে আছেন এই যে সামনে মাছ আসতে আছে, আমাদের দেখেন কত বিশাল বড় নদী। এই নদীতে হাজার রকমের মাছ আছে আর জেলেরাও মাছ ধরে। আর দেখেন ওই যে সাইডে একজন মাছ জেলে মাছ ধরতে আছে, নদীতে হালকা হালকা ঢেউ। দর্শক তার জাল মানে ছিঁড়ে গেছে, তারপরও মাছ আছে, এই যে দেখেন মাছ কি সুন্দর। দেখেন মাছগুলোর সাইজ খুবই বড় বড়, আর পেটে ডিমও আছে, কি সুন্দর দেখতে। দেখেন মানে খাবার আছে, ডিম আছে, সব মাছের ভিতরে অনেক কিছুই থাকে, ভিতরে মানুষের মতো। ভিউয়ার্স দেখেন সামনে একটা আছে মাছ, এই যে এই মাছটার সাইজটা বড়, দেখেন ভিউয়ার্স বড় সাইজের বাটা মাছ। আবার একটি মাছ আমাদের মাঝে ধরা দিল।
সমস্যা করতেছে। তো সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের জাল টানা হয়ে যাচ্ছে আর মাছ ধরাও শেষ। যে দেখতেছেন বাসমান পুলুট, ওটা তামাতি জাল। আর চলুন তার দেখে আসি কতগুলো মাছ পেয়েছে আজকের জেলে। আর নৌকার ভিতরে কিছু মাছ আছে, সে আমরা আসার আগে আরও একবার নদীতে জাল ফালাইছে আর খেয়াও দিয়েছে। সুপ্রিয় দর্শক, এই দেখছেন এই যে মাছ, এইগুলো পেয়েছে আজকে। আর আগের খেয়ার মাছ দেখে আসি চলুন। তো দর্শক, আপনারা যে মাছগুলো দেখতেছেন নৌকার ভিতরে পানিতে, এই মাছগুলোই আমরা আসার আগে মাছ ধরেছে। তো আপনাদেরকে আমি একসাথে মাছগুলো এই যে ঝুড়িটার ভিতরে এনে দেখাবো, তো একটু অপেক্ষা করুন। সুপ্রিয় দর্শক, সব এনে আপনাদেরকে দেখালাম আর আবার ঢেলে দেখাই এই যে সব মাছ। আজকে এই মাছ পেয়েছে সে দুইটা খায়, এখানে কম থেকে এক কম হলো এক খায় এক থেকে দুই কেজি মাছ হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত সজীব ডেলি ফিশিং লাইফ ইউটিউবের সাথে থাকবেন। আর মজার মজার ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর এরকম দৃশ্য পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে